ছোটবেলায় গল্প শোনার কথা উঠলেই বাঘের গল্প শোনার আবদার আমরা কম বেশি সবাই করেছি। আমাদের জাতীয় পশু বলে কথা, তাকে ঘিরে যে কোনো গল্পই রোমহর্ষক। আজ আন্তর্জাতিক বাঘ দিবস, আর সেই উপলক্ষেই চলুন জেনে নেওয়া যাক কিছু জানা অজানা তথ্য। টাইগার, বাঘের এই নামটি গ্রিক শব্দ টাইগ্রিস থেকে এসেছে, যার উৎপত্তি ফার্সি বা ইরানি শব্দ থেকে। শব্দটি একটি তীরকে বোঝায় যা তার লক্ষ্যের দিকে একদম অবিচল থাকে। আন্তর্জাতিক বাঘ দিবস সমগ্র বিশ্বে বাঘের সংরক্ষণের জন্য জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পালন করা হয়। 2010 সালে সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ব্যাঘ্র অভিবর্তনে এই দিবসের সূচনা হয়। বাঘ দিবস পালনের মূল উদ্দেশ্য হল বাঘের প্রাকৃতিক আবাস রক্ষা করা এবং বাঘের সংরক্ষণের জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। এছাড়াও বাঘের সম্পর্কে সাধারণ মানুষের মনে যে গেঁথে থাকা কিছু ভুল ধারণা ও ভয় রয়েছে সেসবও দূর করা। প্রতি বছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিবস পালন করা হয়। বাঘ ভারতের জাতীয় পশু হওয়ার কারণে এই দিবস আমাদের দেশে একটু বেশি মাত্রায় উপযোগী। কিন্তু জানেন কি, গোটা বিশ্বে নগরায়ণের কারণে বাঘেরা তাদের স্বাভাবিক বাসস্থানের 90% হারিয়ে ফেলেছে। আজ বর্তমানে বিশ্বে বাঘের সংখ্যা 4,000-এরও কম। কেন্দ্রীয় সরকারের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বে যে 13টি দেশে বাঘ রয়েছে তার মধ্যে ভারতেই রয়েছে 70%। বাঘ নিয়ে জিম কর্বেট পার্কের রিপোর্ট বলছে, দেশে মধ্যপ্রদেশ ও কর্ণাটকে এই মুহূর্তে সবচেয়ে বেশি বাঘ রয়েছে। তবে পশ্চিমবঙ্গের বক্সাসহ উত্তর পূর্বের অন্তত 3টি ব্যাঘ্র প্রকল্প আপাতত বাঘশূন্যই রয়েছে, যদিও সেগুলিকে পুনরায় পরিপূর্ণ করার চেষ্টাও করা হচ্ছে। এই সকল কর্মসূচি ছাড়াও বর্তমানে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম সোচ্চার হয়েছে আমাদের জাতীয় পশু বাঘ সংরক্ষণে, তাই এই প্রকল্পে অনেকটাই এগিয়ে রয়েছে ভারত। আজ আন্তর্জাতিক বাঘ দিবসে যারা বা যে সকল সংস্থা বাঘ সংরক্ষণের সঙ্গে জড়িত তাদের অসংখ্য শুভেচ্ছা জানায় জিও বাংলা।